I mean, jodi jacche eta hocche walkway just public er hatar jonno ar amar ei pashe ek green line dekhte pacchen ebong tar moddhe dutu lane holud diye bhag kora ei holud diye bhag kora ebong eta hocche dutu cycle lane orthat dui pashe cycle dui dik diye jabe ar tar pashe royeche bus lane orthat ekhan diye bus cholbe kintu shudhumatro university te je bus gulo jabe সেই বাসগুলোর জন্য স্পেশাল রাস্তা করা হয়েছে এবং এটি একটি সামনে একটা স্টেশন দেখতে পাচ্ছেন। স্টেশনটির নাম হচ্ছে চ্যান্সেলর। কোনো বাস এখন নেই, কিন্তু এই পথ দিয়ে কোনো প্রকার গাড়ি চলতে পারবে না। শুধুমাত্র ইউনিভার্সিটিতে যে গাড়িগুলো যাবে, বাসগুলো যাবে, গাড়ি না, বাস, অন্য গাড়ি না, ছোটো গাড়ি না, প্রাইভেট কার না, বাস যেগুলো যাবে সেগুলো ইউনিভার্সিটিতে যাবে। আর ওই পাশে রয়েছে রেল লাইন আর একটা দেয়াল দেখতে পাচ্ছেন। দেয়ালের ওই পাশে রয়েছে আবাসিক এলাকা। দেয়ালটা দেওয়া হচ্ছে যাতে ট্রেন যখন যাবে, মাঝে মধ্যে যায় গুডস নিয়ে, যেসব তেলবাহী ট্রেন আছে সেগুলো গমন করে এই পথ দিয়ে যায়, ওই নাগরিকদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এই সুউচ্চ দেয়াল। আর এটি একটি স্টেশন, এটি হচ্ছে সাইকেল ওয়ে, অর্থাৎ দুই পাশ দিয়ে সাইকেল লেন, সাইকেল যাবে। আর এই পাশ দিয়ে হচ্ছে মানুষ যদি হাঁটাহাঁটি করতে চায় কেউ হাঁটবে। আমি এখন একা হাঁটছি, একটা সাইকেল আসছে, ধরা নিষেধ, কাউকে ফোকাস করা ঠিক না। একটা ইয়ে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই যে একটা বাস এখন এসছে, শুধুমাত্র ইউনিভার্সিটি স্টুডেন্টরা এই বাসে উঠবে এবং ইউনিভার্সিটিতে যাবে, আসবে, ঠিক আছে। এই হচ্ছে কানাডার উইনিপেগের কিছু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি একটি বাস, দুটো একসাথ করা, কিন্তু প্যাসেঞ্জার আছে ভিতরে 10-12 জন, এরকমই। তাদের জন্য একটি বাসের ব্যবস্থা করা হয়েছে, বাস চলে যাচ্ছে। যাই হোক, এইদিকে আবার আবাসিক এলাকা রয়েছে, রেসিডেন্সিয়াল এরিয়া। এই সাইকেল লেন, এই হচ্ছে মানুষ হাঁটার জন্য ব্যবস্থা করা হয়েছে। সাইকেল লেনের বৈশিষ্ট্য আমি আবার বলছি, কেউ কিন্তু, কোনো মানুষ কিন্তু আবার সাইকেল লেন দিয়ে হাঁটবে না, যেমন আমিও হাঁটছি না। আর আমি এই দেশে এসে এখন সব বয়ে গেছি। আর এখান দিয়ে যদি কোনো সাইকেল যায় সেগুলো চলবে, এবং প্যাসেঞ্জারদের বাসের যে চ্যান্সেলর চমৎকার ব্যবস্থা রয়েছে, যাত্রী ছাউনি যেটাকে আমরা বলি, এবং সেটি উইন্টারেও যাতে কোনো অসুবিধা না হয়, সামারে যাতে অসুবিধা না হয়, সবাই যাতে বসতে পারে। এটি একটি ইন্টারসেকশন, মানুষ থাকুক বা না থাকুক, গাড়ি থাকুক বা না থাকুক, সিগনাল জ্বলবে সবাই থেমে যাবে। রেড লাইট মানে থেমে যাও, গ্রিন লাইট মানে চলে যাও, তুমি একা হও, আশেপাশে কোনো গাড়ি নেই, কিন্তু প্রত্যেককে থামতে হবে। এবং প্যাসেঞ্জারদের, পথচারীদের ক্ষেত্রেও তাই, আপনার সিগনাল নাই, আপনি রাস্তা ক্রস করবেন না, রাস্তা খালি হলেও। এই যে এই ভদ্রলোক দাঁড়িয়ে আছে, রেড লাইট পথচারী এখন হাঁটতে পারবে না, রাস্তা ক্রস করতে পারবে না, এখন ওই যে হাঁটার ব্যবস্থা করা হয়েছে, হাঁটবে, এখন যাবে, এখন ক্রস করবে, এই। আর আমার হচ্ছে এইদিকে আমি যাব, এদিকে এখন আমার হাঁটার কোনো সিগন্যাল নেই, আমার হাঁটার পথ আছে, আমার কোনো সিগন্যাল পড়ে নেই, অর্থাৎ হাঁটার একটা সিগন্যাল সাইন উঠবে আপনারা দেখতে পাবেন। ওই যে গাড়িগুলো থেমে গেছে, রেড লাইট, এই যে বাস চলে যাচ্ছে, যেহেতু বাসের সিগন্যাল গ্রিন লাইট, বাস যাবে, আমি কিন্তু দাঁড়িয়ে আছি, রাস্তা কিন্তু খালি, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, রাস্তা কিন্তু খালি, কেউ কিন্তু ক্রস করবে না। এই ভদ্রলোক হাঁটতে পারছে, ওনার সিগন্যাল আছে, এই আমার সাইকেল লেন এখন চালু আছে, আমি সাইকেল লেন দিয়ে যেতে পারি, ঠিক আছে। এই হাঁটার যে চমৎকার ব্যবস্থা, ওই যে স্টেশন দেখাচ্ছি আবার, বাস লেন, শুধুমাত্র ইউনিভার্সিটির বাস। এই স্টেশনের নাম হচ্ছে চ্যান্সেলর, চ্যান্সেলর। এই হচ্ছে ওয়াকওয়ে, আমি পুরোটা এখন হাঁটব, 30-40 মিনিট যা লাগে হেঁটে বাসায় যাব। এই হচ্ছে রেল লাইন, ও হচ্ছে দেয়াল, এই হচ্ছে হাঁটার ব্যবস্থা, এই হচ্ছে গাড়ি, ধন্যবাদ। এদিকে আবার সাইকেল লেন, এদিকে আবার সাইকেল লেন ক্রস করে চলে গেছে, বিশাল বাইক লেন এদিকে রয়েছে, ওদিক দিয়েও যাওয়া যায়। কেউ যদি বাইকিং করতে চায়, এক্সারসাইজ করতে চায়, অথবা একদিক থেকে আরেকদিকে যেতে চায়, এই সাইকেল লেন দিয়ে চলাচল করবে। ধন্যবাদ, কবে যে আমরা এরকম হবো।